وعليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। আমি এই ছোট্ট একটি খুতবায় ছোটদের জন্য কিছু কথা বলতে চাচ্ছি। এ আমার ডানে এবং বামে দুজন ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। এদেরকে 7 বছর থেকে স্টার্ট করে 10 বছর অবধি আমাদেরকে ইসলামের কিছু পরামর্শ, ইসলামের কিছু শিক্ষা আমাদেরকে দিতে হবে, এবং বাড়িতে তাদেরকে দিতে হবে। প্রত্যেকটা গার্জিয়ানকে, প্রত্যেক বাবা মাকে এই ছোট ছোট ছেলেদেরকে 7 বছর থেকে ইসলামের ক্রিস্টি কালচার, পোশাক থেকে স্টার্ট করে, কথা বলা থেকে স্টার্ট করে, সালাম থেকে স্টার্ট করে বিভিন্ন রকম দোয়া দরুদ আমাদেরকে শিক্ষা দিতে হবে। একটা বাচ্চা যখন বাড়িতে প্রবেশ করবে, তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে প্রবেশ করবে। বাড়ি থেকে যখন বাচ্চাটা বের হবে, তারপরে বাচ্চাটা কি বলবে, তার জন্য তার বাবা মাকে, তার গার্জিয়ানকে অবশ্যই শিক্ষা দিতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা বাচ্চা যখন খাবে, তখন সে যেন ডান হাতে খায়, বসে খায়, এবং ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে খাবারটা খায়। খাওয়ার মাঝে মাঝে সে যেন আলহামদুলিল্লাহ বলে। খাওয়ার শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছেন, সে দোয়া বলে আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া আতিনা খাইরান মিনহু। একটা বাচ্চা যখন পেচ্ছাপখানায়, পোশাকখানায়, পায়খানায় যাবে, তখন বাচ্চাকে তার বাবা মা শিক্ষা দেবে, ছেলে তুমি যখন পায়খানায় প্রবেশ করবে, তখন তুমি বাম পা আগে প্রবেশ করবে, করার পরে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। পায়খানা থেকে উঠে বলবে যে বাচ্চা তুমি বলো গুফরানাকা, এ দোয়া বলবে। একটা বাচ্চা যখন অজু করবে, অজু করার আগে বলতে হবে, বাচ্চাকে অজুর প্রশিক্ষণ দিতে হবে এবং বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে অজু করার শেষে বাচ্চাটি সুন্দর করে দোয়া বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ দোয়া বলবে। বাচ্চাটি যখন মসজিদে প্রবেশ করবে, তখন বাচ্চাটি অবশ্যই ডান পা আগে লাগিয়ে বলবে আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক। বাচ্চাটি নামাজ পড়ে যখন বের হবে, তখন বাচ্চাটি ডান পা আগে বার করবে না, বাম পা আগে বার করবে। করার পরে বলবে আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিন ফাজলিক। এ সমস্ত জিনিস আমাদেরকে ছোট থেকেই বাচ্চাদের শেখাতে হবে। একটা বাচ্চা যখন বাবা মায়ের সঙ্গে দেখা হবে, তখন তাকে বাবা মাকে সালাম দিতে হবে। আজকে আমরা বাবা মাকে সালাম দিতে অনেকেই লজ্জা পাই, ছোট থেকে প্রশিক্ষণ দিতে হবে আসসালামু আলাইকুম। একটা বাচ্চা যখন সাইকেলে প্রবেশ, সাইকেলে উঠবে, সাইকেলে চড়বে, বিভিন্ন রকম যানবাহনে উঠবে, বাচ্চাটিকে ছোট থেকে শিক্ষা দিতে হবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এ সমস্ত শিক্ষা দিতে হবে। একটা বাচ্চা, একটা ছোট বাচ্চা, চাই মেয়ে হোক ছেলে হোক, যখন আয়না দেখবে, তখন তাকে বলতে হবে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলকি। হে আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর করেছো, আমার চরিত্রকে সুন্দর করো। এই ইসলামী পরিবেশে আমাদেরকে, প্রত্যেকটা মুসলিমকে, বাচ্চাদেরকে লালন পালন করতে হবে। নচেত আমাদের ছেলে মেয়েরা ও মুসলিমদের কৃষ্টি কালচারে বাইরে গিয়ে ও মুসলিমের কৃষ্টি কালচারে পরিণত হয়ে, তারা ও মুসলিমের কৃষ্টি কালচারে পরিণত হয়ে যাবে। তাই বলছিলাম, প্রত্যেকটা মুসলিম মা বাবা এর উদ্দেশ্যে, মা খালাদের উদ্দেশ্যে, যে প্রত্যেকটা ছেলেকে ইসলামী কৃষ্টি কালচার শেখার জন্য নিয়মিত কিছু ছোট্ট মাদ্রাসায় মক্তবে প্রেরণ করুন।
নইলে তারা এ সমস্ত জিনিস শিখতে পারবে না। আজকে ইসলামী পোশাক আমরা পড়তে জানি না। একটা বাচ্চা 7 বছর থেকে ছোট্ট থেকে স্টার্ট করে, যখন বাচ্চাটি ছোট থাকবে তখন থেকে তাকে টাকনুর উপরে কাপড় পরার এবং টাকনুর নিচে যেন কাপড় না যায়, সেজন্য হাফ প্যান্ট পরে না পড়ায়, এ সমস্ত শিক্ষা আমাদেরকে দিতে হবে। এবং বাচ্চাটা যখন বড় হয়ে গেল সে যেন কখনো টাকনুর নিচে কাপড় না পরে। নামাজের সময় যেমন শুধু নয়, সালাতের সময় শুধু নয়, মানে আজীবন যতদিন সে বেঁচে থাকবে টাকনুর উপরে কাপড় পরবে। এ সমস্ত শিক্ষা আমাদেরকে দিতে হবে, নচেত আমরা প্রকৃত মুসলিম বলে পরিচয় দিতে কি করে পারব। তাই বলছিলাম ছোট ছোট বাচ্চাদের অবশ্যই ইসলামী পরিবেশে লালন পালন করুন, নচেত এ বাচ্চারা বড় হয়ে অমুসলিমদের বা মানে আচরণ গ্রহণ করবে। আজকে দেখুন বিয়েতে, বিয়ে বাড়িতে দেখুন, আমরা মুসলিমরা বিয়ে করতে গেলে আমাদের সম্পূর্ণ অমুসলিম কৃষ্টি কালচার, গাড়ি সাজা থেকে স্টার্ট করে টুপি থেকে স্টার্ট করে বিভিন্ন রকম কৃষ্টি কালচার, মাইক বাজনা, বিভিন্ন রকম মুসলিম কৃষ্টি কালচার আমরা মুসলিমরা গ্রহণ করেছি। তাই বলতে চাচ্ছিলাম প্রত্যেক মুসলিম মা খালা, মুসলিম মা খালা বা ভাইদের উদ্দেশ্যে বলি, আমরা যেন প্রকৃত মুসলিম হয়ে কবরে যেতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদের ফটো উঠেছে, হ্যাঁ।